নমস্কার বন্ধুরা, আমার সাউথ ইন্ডিয়ান কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আজকে আমি তোমাদেরকে দেখাবো লাউর বড়া। তো দেখো, আমি লাউকে দেখো রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। তো তোমাদের তোমাদের কাছে আমি কিন্তু লাউ নিয়েছি, লম্বা একটা লাউ নিয়েছি। ওই লম্বা লাউ নিয়ে ওইটাকে আমি দেখো গোল গোল করে কেটে নিয়েছি। তো তোমাদের কাছে যদি লম্বা লাউ না থাকে, তবে তোমরা যে কোনো একটা লাউ নিয়ে যে কোনো শেপে তোমরা কেটে নেবে। তো তারপরে তোমরা লাউর বড়া তৈরি করবে। তো দেখো আমি কীরকম বড়াটা তৈরি করছি। তো দেখো বন্ধুরা, আমি নিয়েছি আমি এক বাটি বেসন। তো এক থেকে তোমরা দেড় বাটি বেসনও নিতে পারো। তো যেরকম লাউর পরিমাণ নেবে সেরকম তোমরা বেসনও নিতে পারো। তো দেখো আমি এক বাটি নিয়েছি, আর আমি দু চামচ বেসন দিয়ে দেবো। তো তারপরে আমি এতে দিয়ে দেবো আদা রসুনের বাটা। তো এক চামচ আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম। তো তারপরে আমি এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো আমি এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। তারপরে আমি এতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তো দেখো আমি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি এতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ খাওয়া সোডা। তো খাওয়া সোডার পরিমাণটা তো তোমরা বন্ধুরা সবাই জানো, বেশিও দেওয়া হয় না, খুব সামান্য পরিমাণ দেওয়া হয়। তো দেখো আমি তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক চিমটি খাওয়া সোডা। তো তারপরে আমি এতে দিয়ে দেব, তো তোমাদের কাছে যদি জোয়ানি থাকে তোমরা জোয়ানিও দিতে পারো, আর যদি কালো জিরে থাকে কালো জিরেও দিতে পারো। তো যে কোনো তেলে ভাজা জিনিসে জোয়ানিটা দিলে ভালোই হয়। তো আমি দেখো খুব সামান্য পরিমাণ জোয়ানি দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তার আগে আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ মতন, তো আমি পরিমাণ মতন আমি লবণটা দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তারপর এটাকে আমি অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখাতে থাকবো। তো দেখো এরপরে আমি এটাকে আমি খুব অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি ব্যাটারটাকে মাখিয়ে নেব। তো মাখানোটা কিন্তু একেবারে পাতলা হবে না, একটু মোটা মোটা হবে। তো পাতলা হলে কী হবে, লাউতে ধরতেই ধরবেই না। তো দেখো বন্ধুরা কীরকম আমি মাখিয়ে দিচ্ছি। তো জলটা তো হলো না, তারপরে আমি আরও একটু পরিমাণ জল দিয়ে দেব। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে ঢাকিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো আমি এটাকে বেসনটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি। তো দেখো এইরকমভাবেই কিন্তু শক্ত শক্ত একটু মাখাতে হবে, যাতে লাউতে বেসনটা ধরতে পারে। তো এরপরে আমি এটাকে 10-15 মিনিটের জন্য আমি ঢাকিয়ে রেখে দেব। তো এটা ঢাকানো থাক। তো বন্ধুরা 10 মিনিট আমার হয়ে গেছে, এরপরে আমি এটাকে ঢাকা খুলে দেব। তো দেখো তো এর আকারটা কিন্তু পাল্টে গেছে। তো এটাকে আমি কিন্তু আবার ভালো করে একটু মাখিয়ে নেব। তো এরপরে আমি তো কড়াতে আমি তেলও নিয়ে নিয়েছি, আর আমার তেলটা গরম করতেও বসিয়ে দিয়েছি। তো তেল তো একটু গরম তো করতেই হবে। তারপরে আমি এতে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে লাউ ছাড়তে থাকব। তো তার আগে আমি দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না। তো বন্ধুরা দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে, এরপরে আমি এতে লাউ ছাড়ব। তো দেখো এরকমভাবে জাস্ট এরকম দুবার ডুবিয়ে নিয়ে একটু ঝেড়ে নিয়ে আমি জাস্ট এরকম ফেলে দেব। তো বন্ধুরা গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে, আর খুব রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়িও হবে। তো এর টেস্ট কিন্তু অসাধারণ হয়, তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা ট্রাই করবে।
গরম গরম ভাত ডাল আর সাথে লাউর বড়া। তো এরপরে আমি এটাকে উল্টে দেব। তো তোমরা চাইলে একসঙ্গে দুটোও ফেলতে পারো। তো আমি একটা একটা করেই ভাজছি, আর আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবে তোমরা, যাতে ভেতর থেকে লাউটা কিন্তু ভেজে যেতে পারে। ওভেনটা বাড়ানো থাকলে ওপরের বেসনটাই পুড়ে যাবে আর ভেতরের লাউটা কাঁচা থেকে যাবে। তো আমি এইভাবে কিন্তু লাউর বড়া একটা একটা ভেজে নিতে থাকবো আমি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আরও কটা বানিয়ে আমি দেখে দিচ্ছি। তো তোমরা কিন্তু এটা যখনই খাবারটা খাবে, যখন এটা এটা বানিয়ে খাবে, তখন কিন্তু গরম গরম বানিয়েই খাবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একেবারে এর টেস্টটা পাল্টে যাবে। তো আমি যেইভাবে দেখাচ্ছি তোমরা যদি এই পদ্ধতিতে বানাও তো এই রকমই হবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলবো, আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে, আর লাইক শেয়ার কিন্তু করতে একদম ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিও যারা দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এইভাবেই লাউর বড়াগুলো ভেজে নেব, আর তোমরা আঁচটা কিন্তু কমিয়েই করবে। তো আঁচটা কিন্তু একেবারেই বাড়ানোর চেষ্টা করবে না, বাড়ালে কিন্তু ওপর থেকে বেসনটাই ভেজে যাবে আর ভেতর থেকে লাউটাই ভাজবে না। তো তোমরা চেষ্টা করবে আঁচটা যাতে কমানোই থাকে, একদম মিডিয়ামে থাকে। তো বন্ধুরা দেখে নাও, আমার লাউর বড়া আমার হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা চাইলে টমেটো সসেও খেতে পারো। তো টমেটো সস দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগে, আর ঝিমঝিম বৃষ্টি পড়লে তো কোনো এর কথাই নেই। তো দারুণ একটা রেসিপি এটা, তোমরা অনায়াসে বানিয়ে ফেলতে পারবে বৃষ্টিতে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, আর এইরকম নতুন নতুন ভিডিও তোমরা যদি দেখতে চাও তবে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো। তো আমাকে সাপোর্ট করলে আমি কিন্তু তো আমার আগ্রহ হবে তোমাদেরকে এইরকম নতুন নতুন রেসিপি দেখানোর। তো বন্ধুরা, তো আমি আর বেশি কথা বলবো না। তো আমি তোমাদেরকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।